আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আজকে একটি ভিডিও তৈরি করলাম। তো অনেক ব্যস্ততার কারণে ভিডিওগুলো আসলে দেওয়া হচ্ছে না। তো এর আগে অনেক ভাই কমেন্ট করেছেন, তো অনেক ভাই আমাকে ফোন করেছেন। তো কিছু ভাই দেখা গেছে যে ফোনে আমাকে পেয়েছে, আবার কিছু ভাই হয়তো আমাকে ফোন দিয়েও পায় নাই। তো তারা আসলে মনে কোনো কষ্ট নেবেন না, কারণ অনেক ব্যস্ততার কারণে আসলে যেহেতু আমি ফেসবুকে এবং ইউটিউবে আমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারতাছি না। তো সেই কারণেই হয়তো কারো ফোন হয়তো রিসিভ করতে ব্যর্থ হয়েছি। তো সেক্ষেত্রে তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি যে এর পরবর্তী যে কমেন্ট এবং আপনাদের ডাকে সাড়া দেওয়ার জন্য চেষ্টা করব। তো একটি কমেন্ট দেখলাম, অনেক গুরুত্বপূর্ণ একটি কমেন্ট। তো একটি ভাই কমেন্ট করেছেন, তো আজকের যে ভিডিওটা, তো এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ওই কমেন্টের উপরে ভিত্তি করে। তো সেই ভাই কমেন্ট করেছিল যে একটি ইজি বাইক অথবা যারা নতুন ইজি বাইক কিনেছে তারা কিন্তু আসলে চার্জ সম্পর্কে বেশি কিছু জানে না। তো নতুন ইজি বাইক চার্জ দেওয়ার পর 15 এম্পিয়ার যদি কাটা উঠে, তো তারপরও যদি দেখা যায় যে 2-3 ঘন্টা অথবা 1.5 ঘন্টা 1 ঘন্টা চার্জ হওয়ার পর যদি কাটাটা আসলে নেমে যায়, তাহলে আপনি আসলে কি নিয়মে ব্যাটারিটি চার্জ করবেন, এই নিয়ে কিছু বোঝানোর জন্য। তো এই কমেন্ট আসলে অত্যন্ত মূল্যবান একটি কমেন্ট। তো সেই কারণে এই কমেন্টটা নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট না করলে কিন্তু আমি কখনোই বুঝতে পারবো না যে আসলে কোন জিনিসটা আসলে উপরে আসলে ভিডিও তৈরি করা উচিত। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি আসলে ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনি যদি বিএম ইলেকট্রিক্যাল চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতে আমি আর একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি, যে এর আগে অনেক বাইক কিন্তু কমেন্ট করেছিল যে আসলে ব্যাটারি চালিত ইজি বাইকটি যে চার্জ দেওয়ার জন্য ব্যাটারির লেভেল যাই হোক না কেন, আমাদের যে চার্জারের যে মিটার আছে তো সেটা আসলে 15 এম্পিয়ারে রাখার জন্য আমাদের ভলিউম অথবা রেগুলেটরের মতো যে সেটা আসলে কত পজিশনে রাখতে হবে, সেটা 2-এ নাকি 3-এ, এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করে দিব। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। তো প্রথম যে কথাটি সেটা হচ্ছে আমাদের যে ব্যাটারি চালিত ইজি বাইক কিছুক্ষণ চার্জ হওয়ার পর যদি সেই কাটাটি আসলে নেমে আসে, তাহলে আমাদের করণীয় কি? তো আসলে আমাদের যদি এসি ভোল্টেজটা যদি আসলে ভালো থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি গাড়িটি যদি 1-1.5 ঘন্টার মতো চার্জ হয় তাহলে এম্পিয়ার কিন্তু কিছুটা কমবে। তো সেক্ষেত্রে এটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে সেটা ব্যাটারির জন্য অতিরিক্ত বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ব্যাটারির জন্য অবশ্যই অনেকটাই ক্ষতিকারক হবে। তো 2-2.5 ঘন্টার মধ্যে যদি সেটা কাটা নেমে যায়, তাহলে ভোল্টেজ যদি ভালো থাকে, কারেন্ট ভোল্টেজ ভালো আছে কিন্তু আপনি কাটাটি আসলে নেমে গেছে, তাহলে সেটা ব্যাটারিটি চার্জ হওয়ার কারণে কিন্তু কাটাটি নেমে গেছে। তো সেক্ষেত্রে বাড়ানোর কোনো প্রয়োজন নাই। সেটা যদি 3 ঘন্টা ওভার হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই বাড়াতে হবে, এবং যদি কারেন্ট ভোল্টেজ কম থাকে সেক্ষেত্রে যদি কমে যায় তাহলে কিন্তু অবশ্যই বাড়িয়ে দিতে হবে, কারণ সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ না হয়ে কিন্তু চার্জার থেকে কিন্তু ভোল্টেজ আউটপুট কম হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এম্পিয়ারটাও কমে গেছে, তো সেই কারণেই কাটাটি নেমে গেছে। এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কারেন্ট ভোল্টেজ যদি আসলে ঠিক থাকে তো সেক্ষেত্রে বাড়ানোর প্রয়োজন নাই, 3 ঘন্টা পর পর চেক দিবেন, এবং কারেন্ট ভোল্টেজ যদি কম থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু বাড়িয়ে দিবেন 15 এম্পিয়ারের একদম মেডেলে, এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে যে কথাটি সেটা হচ্ছে আমাদের আসলে এই 15 এম্পিয়ার কাটাটি তুলতে আসলে আমার রেকর্ডার পজিশন কত দূরে রাখবো? আমাদের 15 এম্পিয়ার কাটাটি তুলতে সেটা আসলে যদি ভোল্টেজ ভালো থাকে তো সেক্ষেত্রে আপনার 1-এ দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে কাটা একদম মেডেল হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা না। 2-3-এ আপনি যদি 10 পর্যন্ত, যেহেতু এখানে সিলেক্টর দেওয়া আছে, তো সেক্ষেত্রে আপনি যদি 10-এ দিলে খারাপ তাহলে আপনি অবশ্যই 10-এ ব্যবহার করবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এবং কারেন্ট ভোল্টেজ যদি আপ ডাউন করে কিন্তু সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু অবশ্যই চার্জার এবং ব্যাটারির জন্য ক্ষতিকারক হতে পারে, কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ভোল্টেজ 220 আবার এই ভোল্টেজ 100, তো এইরকম যদি আপ ডাউন করে তো সেক্ষেত্রে অবশ্যই
বিকল্প ব্যবস্থা নিতে হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, কথা কিন্তু একটাই, নিজের জন্য হলেও ভালো থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।